বন্ধুরা, এর আগের দিনের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমন ধান চাষ করার আগে, অর্থাৎ যেগুলো দো ফসলি জমি একটা টাইম পাওয়া যায় সেই জমির মধ্যে কিছু একটা ফসল চাষ করার জন্য, তো সেটা অন্য কোনো ফসল চাষ না করে ধনচে চাষের কথা বলবো। তো আজকে টপিক এটাই, ধনচে চাষ কীভাবে করবেন, এবং ধনচে গাছ অনেকের পরিচিতি নেই, তো তাদেরকে পরিচিতি করে দেবো এবং কীভাবে মাটি উর্বর করতে কাজে লাগে সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে দু টাইম ফসল হয়, দু টাইমই কিন্তু ধান হয়, তো তার মাঝে যদি একটা ফসলের চাষ করা যায়, সেটা ফসল বলবো না, সেটা আপনি জ্বালানির কাজেও ব্যবহার করতে পারেন, কিন্তু জ্বালানির কাজের থেকেও যেটা সবথেকে বেশি প্রয়োজন হয় মাটির উর্বর শক্তি বাড়ানোর ক্ষেত্রে, ওরা ডাইরেক্ট নাইট্রোজেন বাতাস থেকে নিয়ে মাটির মধ্যে ট্রান্সফার করে, সেই সব কিছু আজ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, তেঁতুল পাতার মতো দেখছি এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো সেই ধনচে গাছ। তো এই ধনচে গাছগুলি ঝোড় জঙ্গলে জন্মায়, আমি যেই এলাকাতে ছিলাম সেই এলাকার ছবি এটা, পাহাড়ি এলাকা, তো জঙ্গলের মধ্যে প্রচুর ধনচে গাছ জন্মায়। তো এই ধনচে গাছকে আমরা মাটির স্বাস্থ্য রক্ষা করতে জমির মধ্যে চাষ করতে পারি। আপনাদেরকে যেই জমিগুলো দেখাচ্ছিলাম সেই জমিগুলোতে দু টাইম ধান চাষ হয়, তো বোরো ধান কাটার পরে অনেকটা সময় পাওয়া যায় আমন ধান চাষ করার পর্যন্ত, তো ওই যে গ্যাপটা, ওই গ্যাপের মধ্যে কিন্তু আমরা এই ধনচের চাষ করতে পারি। ধনচের বীজ খুব বেশি দামও নয়, তো এই ধনচের বীজ যদি আমরা ছড়িয়ে দিই, দেড় থেকে দু মাসের মধ্যে গাছ বড় হয়ে যাবে এবং সেই গাছগুলোকে আমরা কেটে আবার মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। দেখুন, গোড়ার দিকটা তোলা হয়েছে, বিশেষ করে যে উপকারটি এই গাছটি করে সেটা হলো নাইট্রোজেন ডাইরেক্ট বাতাস থেকে নিয়ে মাটির মধ্যে ট্রান্সফার করে। এর শিকড়গুলো ভালোভাবে লক্ষ্য করুন, ছোট ছোট গুটি গুটি রয়েছে, এগুলোকে রাইজোবিয়াম বলা হয়, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমেই কিন্তু বাতাস থেকে নাইট্রোজেনটা মাটির মধ্যে ট্রান্সফার হচ্ছে। তো এইভাবে মাটির মধ্যে নাইট্রোজেনের যে ভারসাম্যটা রয়েছে সেটা তো ধনচে রক্ষা করছেই, এবং ধনচে গাছটি বড় হয়ে যাওয়ার পর তার যে নরম কাণ্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে যদি মাটির সাথে কেটে মিশিয়ে দিই, সেগুলো কিন্তু সবুজ সার হিসাবে কাজ করবে। এই যে ধরুন পাতা, ডাল, এর সব কিছু কিন্তু আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এইভাবে গ্রিন ম্যানুয়ার তৈরি করতে পারবো। এদিকে ডাল, পাতা, এইসবগুলো মাটির সাথে মিশিয়ে গ্রিন ম্যানুয়ার তৈরি হয়ে গেল, আর এদিকে রাইজোবিয়াম রয়েছে মাটির মধ্যে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, জীবিত ব্যাকটেরিয়া রয়েছে, ওখান থেকে আমরা কিন্তু বায়ো ফার্টিলাইজার তৈরি করতে পারছি মাটির মধ্যে। এই ধনচে চাষের মাধ্যমে কিন্তু গ্রিন ম্যানুয়ার এবং বায়ো ফার্টিলাইজার এই দুটো জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি বোঝাতে পারলাম এই ধনচে চাষের মাধ্যমে আপনাদের কী কী উপকার হবে, মাটির কীভাবে স্বাস্থ্য রক্ষা হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, এই ধনচে রিলেটেড আরও ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন।